আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাত। পবিত্র কোরআনে বর্ণিত বিভিন্ন নবীদের দোয়া পর্ব 3। যখন নূহ আলাইহিসসালাম মহাপ্লাবনের প্রাক্কালে নৌযানে আরোহণ করেছিলেন, তখন এই দোয়া করেছিলেন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বিলা গফুরুর রহিম। অর্থ, এর চলা ও থামা আল্লাহরই নামে, নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল ও দয়ালু। সূরা হুদ আয়াত 41। নূহ আলাইহিসসালাম যখন নৌযানে আরোহণ করলেন, তখন তিনি স্বাভাবিক মানবিক মমতাবশে স্বীয় অবাধ্য পুত্র সম্বন্ধে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নানি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকা ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। আমি আবারও বলছি, রব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। হে আমার রব, নিশ্চয়ই আমার সন্তান আমার পরিবারভুক্ত এবং তোমার ওয়াদা নিশ্চয়ই সত্য, আর তুমি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। সূরা হুদ আয়াত 45। নূহ আলাইহিসসালামের জামানায় তুফান ও প্রচণ্ড ঢেউয়ে সাগরের পানি পাহাড়ের 40 হাত উপর দিয়ে পাহাড় পরিমাণ বড় বড় ঢেউ বইতে লাগলো। তখন তার ছেলে কেনান পানিতে ডুবে গেল। তার নিজ সন্তানকে বাঁচানোর জন্য বিনয়ের সাথে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ উত্তর দিলেন, যেহেতু সে ঈমান আনেনি, সেহেতু তোমার পুত্র হলেও সে তোমার আহলে পরিবারের মধ্যে গণ্য নয়, তার ব্যাপারে কোনো সাহায্য তুমি চেয়েও না। তখন হৃদয়গ্রাহী ভাষায় আল্লাহর নবী নূহ আলাইহিসসালাম এই দোয়াটি করেছিলেন, রব্বি ইন্নি আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন। অর্থাৎ, হে আমাদের রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই সে ব্যাপারে কিছু চাওয়া থেকে আমি তোমার কাছে পানাহ চাই। তুমি যদি আমাকে মাফ না করো এবং আমার প্রতি দয়া না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা হুদ।